আসছে শাকিব খানের নতুন সিনেমা দরদ। প্রিয়তমার বক্স অফিসে সাফল্যের পর শাকিব খান নিয়ে আসছে তার আপকামিং সিনেমা দরদ, এবং তাও আবার অনন্য মামুনের হাত ধরে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো শাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদকে নিয়ে, এবং দরদ সংক্রান্ত একটি সুপার এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে, যে আপডেটটি কিন্তু শেয়ার করেছেন অনন্য মামুন নিজেই। এখন বিষয়টা হচ্ছে, দরদের কিন্তু শুটিং স্টার্ট হবে অক্টোবরের 20 তারিখ থেকে আমাদের ভারতবর্ষের বেনারসে, এবং তার পরবর্তী সময় নভেম্বর মাসের মাঝামাঝি কিন্তু এটার শুটিং শেষ হয়ে যাওয়ার কিন্তু কথা আছে, এবং এর পরবর্তীকালে এটার পোস্ট প্রোডাকশন এবং ডাবিংয়ের জন্য রাখা হয়েছে বেশ কিছুদিন, এবং তারপরে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে কিন্তু এটি রিলিজ হওয়ার একটি প্রবল সম্ভাবনা আছে, এবং এটি মোট 6টি ভাষায় 24টি দেশে একসঙ্গে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে, এমনটাই কিন্তু জানিয়েছেন অনন্য মামুন নিজেই, যিনি কিনা দরদের পরিচালক। সো এটাই ছিল মেনলি শাকিব খানের আপকামিং সিনেমা দরদ সম্পর্কিত একটি এক্সক্লুসিভ আপডেট। এইরকম শাকিব খান সংক্রান্ত আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।